আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি খুবই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা সি প্লাস প্লাস ফাংশন প্যারামিটার্সের অংশের ফাংশন ওভারলোডিং নিয়ে আলোচনা করব। এখন কথা হচ্ছে এর আগের ভিডিওতে যে টপিকটা আলোচনা করা হয়েছে সেটা আই বাটনে ভিডিও লিঙ্ক আই বাটনে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে দেখে নিও তো চলো শুরু করা যাক সি প্লাস প্লাস ফাংশন ওভারলোডিং ওভারলোডিং জিনিসটা তুমি যখন পড়ো বা তোমার মাথায় যখন আসে তখন একটা কনসেপ্ট কিন্তু তোমার মাথার মধ্যে চলে আসে সেটা কি যে কোনো কিছু একটা ওভারলোড হয়ে গেছে মানে এক গ্লাস পানির মধ্যে যদি আমি রাখতে থাকি গ্লাসটা যখন পূর্ণ হয়ে যায় তখন কিন্তু শেষ হয়ে যায় কিন্তু তুমি যদি তারপরও গ্লাসের মধ্যে পানি ঢালতে থাকো পানিটা কিন্তু ভরে পড়ে যাবে আর এটাকেই বলা হয় কোনো কিছু একটা ওভারলোড করা মানে যতটুকু লোড করা উচিত ছিল তুমি চার বেশি ওভারলোড করে ফেলেছ ঠিক সেম কনসেপ্টটাই আমাদের সি প্লাস প্লাসের ফাংশনের টপিকের মধ্যে আছে যে একটা প্রোগ্রামে তুমি যদি একাধিক ফাংশন ব্যবহার করো আসলে একাধিক ফাংশন ব্যবহার করাটাকেই ফাংশন ওভারলোডিং বলে না সেটার কিছু নিয়ম শৃঙ্খলা আছে যে ওই নিয়ম মেনে তুমি যদি একাধিক ফাংশন ব্যবহার করো তাহলেই সেটাকে ফাংশন ওভারলোডিং বলে এখন সেই নিয়মগুলো কী কী সেই নিয়মগুলো হচ্ছে ফাংশন ওভারলোডিং ইজ আ প্রসেস অফ ডিক্লেয়ারিং মাল্টিপল ফাংশন উইথ দ্য সেম নেম লুক অ্যাট দ্যাট সেম নেম কথাটা খেয়াল রেখো যে তুমি যদি মাল্টিপল ফাংশন ডিক্লেয়ার করো ওর ডিফাইন করো আর সেই ফাংশনগুলোর নেম যদি সেম থাকে তাহলে সেটাকে বলা হবে ফাংশন ওভারলোডিং এখন তুমি মাল্টিপল ফাংশন বলতে দুইটা ফাংশন তিনটা ফাংশন চারটা ফাংশন ডিক্লেয়ার করো সেটা তোমার ব্যাপার কিন্তু তুমি যদি সেম নেমে ফাংশন ডিক্লেয়ার করো সেটাকেই বলা হবে মাল্টিপল ফাংশন মানে হচ্ছে ফাংশন ওভারলোডিং এখন এই সেম নেম দিয়ে কি ফাংশন ক্রিয়েট করলেই হয়ে যাবে না আরও একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে ডিফারেন্ট প্যারামিটার্স এই ডিফারেন্ট প্যারামিটার্স বলতে কি বোঝানো হয়েছে ধরো তুমি একটা প্রোগ্রামের মধ্যে দুইটা ফাংশন ব্যবহার করেছো মানে ফাংশন ওভারলোড করেছো মানে সেম নেমের দুইটা ফাংশন তুমি তৈরি করেছো প্রথম ফাংশনটার মধ্যে তুমি দুইটা প্যারামিটার ব্যবহার করেছো এবং দ্বিতীয় ফাংশনটার ভিতরেও তুমি দুইটা প্যারামিটার ব্যবহার করেছো এটা কখনো হবে না তোমাকে দুইটা ফাংশনের মধ্যে একটু পার্থক্য থাকা লাগবে ধরো দুইটা প্রথম ফাংশনের মধ্যে তুমি একটা প্যারামিটার ব্যবহার করো এবং দ্বিতীয় ফাংশনের মধ্যে তুমি দুইটা প্যারামিটার ব্যবহার করো এটা এই ডিফারেন্টটাই বলা হয়েছে যে ডিফারেন্ট প্যারামিটার এখন আরেকটা ডিফারেন্ট ধরো তুমি প্রথম ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার ব্যবহার করেছো এবং দ্বিতীয় ফাংশনের ভিতরেও দুইটা প্যারামিটার ব্যবহার করেছো তাহলে তো সমস্যা এই সমস্যার সলিউশন হচ্ছে তুমি প্রথম ফাংশনের ভিতরে যে দুইটা প্যারামিটার ব্যবহার করেছিলে সেই প্যারামিটারে যে ডেটা টাইপ মানে ধরো তুমি দুইটা ইন্টিজার টাইপের প্যারামিটার দিয়েছ তাহলে দ্বিতীয় ফাংশনে তুমি আর ইনটিজার টাইপটা ব্যবহার করতে পারবে না তোমাকে অন্য কোনো টাইপ দিতে হবে সেটা হোক ফ্লোর বা ডাবল বা ক্যারেক্টার যেটাই হোক না কেন তার মানে সহজ কথায় আমরা বলতে পারলাম কি ফাংশন ওভারলোডিংয়ের প্যারামিটারের ভিতরে হয় তোমার সংখ্যাগত দিক থেকে পার্থক্য রাখতে হবে অথবা তোমার ডেটা টাইপগত পার্থক্য রাখতে হবে প্রত্যেকটা জিনিসই আমি এখন এক্সাম্পল হিসেবে দেখব যেমন এখানে খেয়াল করো আমাদের এখানে দুইটা ফাংশন আছে সাম নামে আমরা দুইটা ফাংশন তৈরি করেছি আর ফাংশন টাইপটা হচ্ছে ইন্টিজার দুইটা মানে দুইটা ফাংশন নিয়ে হচ্ছে ইনটিজার টাইপ আর ফাংশন ওভারলোডিংয়ে তুমি কী টাইপের ফাংশন ডিক্লেয়ার করলে সে মানে দুইটাই কি ইনটিজার টাইপের নাকি দুইটাই কি ফ্লোর টাইপের সেটা নিয়ে কোনো প্যারা সেটা নিয়ে তোমার কোনো টেনশন নাই আর কি ঠিক আছে আমাদের মেইন টেনশন হচ্ছে আমাদের প্রথম যে কথাটা বলেছিলাম যে সংখ্যাগত দিক থেকে প্যারামিটার খেয়াল করো প্রথম সাম ফাংশনের ভিতরে আমাদের দুইটা প্যারামিটার আছে এবং দ্বিতীয় সাম ফাংশনের মধ্যে আমাদের টোটাল তিনটা প্যারামিটার আছে এই ডিফারেন্টটাই আমি তোমাকে বুঝাতে চাচ্ছিলাম যে ফাংশন ওভারলোডিংয়ের ভিতরে তোমাকে সংখ্যাগত দিক থেকে কীর কীসে পার্থক্য রাখতে হবে প্যারামিটারসে মানে হচ্ছে আর্গুমেন্টসে পার্থক্য রাখতে হবে খেয়াল করো এই কোডটাকে যখন আমি সাম দিয়ে মানে কল করতেছি জিনিসটা কি করছে যখন আমি সাম লিখে টোয়েন্টি এবং থার্টি কল করছে তখন ভিতরে মানে ইন্টারনালি কী হচ্ছে ইন্টারনালি হচ্ছে খেয়াল করো এখানে কিন্তু দুইটাই সাম নামেক ফাংশন আছে তাহলে এই সাম ফাংশনটাকে যে আমি কল করেছি সে কোন ফাংশনটাকে কল করবে এটাকে কল করবে নাকি এটাকে কল করবে মানে কম্পাইলার নির্ধারণ করে কীভাবে কম্পাইলার নির্ধারণ করে হচ্ছে তুমি যে ভিতরে যে প্যারামিটারগুলো দিচ্ছ এই সাম ফাংশনের মধ্যে তুমি কয়টা প্যারামিটার দিচ্ছ দুইটা প্যারামিটার তখন সে খুঁজবে যে উপরের কোন সাম ফাংশনে দুইটা প্যারামিটার আছে তখন সে সেই ফাংশনকে কল দেবে এটা হলো একটা কথা এবং দ্বিতীয়বার তুমি যখন আবার সাম ফাংশনকে কল করছো তখন সে এখানে দেবে কয়টা প্যারামিটার আছে তিনটা প্যারামিটার আছে এবার সে উপরে যাবে উপরে গিয়ে দেখবে এখানে তো দুইটা প্যারামিটার তার মানে এই ফাংশনকে কল করিনি এখানে তো তিনটা প্যারামিটার তার মানে হচ্ছে এই ফাংশনকে আমি কল করেছি ঠিক কম্পাইলার এমনভাবেই কাজ করে এবার আমি সেকেন্ড যে ডিফারেন্টের কথা বলেছিলাম আচ্ছা এই কোর্টটার আউটপুট হবে সাম অফ ফার্স্ট সাম ফিফটি এটা হচ্ছে আমাদের প্রথম সাম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাম এই যে সাম অফ ফার্স্ট সাম ফিফটি এবং সাম অফ সেকেন্ড সাম হচ্ছে সিক্সটি এবার আসি আমাদের দ্বিতীয় এক্সাম্পলে সেখানে আমি কি বলেছিলাম যে তোমার দুইটা ফাংশন হতে পারে তুমি সংখ্যাগত দিক থেকে মানে সংখ্যাগত দিক থেকে তুমি সেম প্যারামিটার ব্যবহার করতে পারো খেয়াল করো প্রথম ফাংশনে আমি দুইটা প্যারামিটার ব্যবহার করেছিলাম এবং দ্বিতীয় ফাংশনও আমি দ্বিতীয় প্যারামিটার ব্যবহার করেছিলাম কিন্তু প্রথম ফাংশনে যে দুইটা প্যারামিটার আমি ব্যবহার করেছি সেই দুইটা প্যারামিটার হচ্ছে ইন্টিজার টাইপ আর দ্বিতীয় ফাংশনে হচ্ছে ফ্লোর টাইপ সো এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না তো আসলে তাহলে এই কোডটা কিভাবে কাজ করে আমি তো একে বলেছিলাম যে সাম ফাংশনকে যখন আমি কল করেছি তখন তো দুইটা প্যারামিটার থাকলে সেই দুইটা প্যারামিটারের সাথে ম্যাচ করবে তাহলে তো এই যে আমি যখন এই সাম ফাংশনটাকে কল করছি তার তো একইভাবে এই দুইটা ফাংশনকে কল করার কথা তাহলে কি হবে না এরকম হবে না কেন হবে না খেয়াল করো দেখো এখানে আমি যখন সাম ফাংশনটাকে কল করছি টোয়েন্টি এবং থার্টি এই টোয়েন্টি এবং থার্টি এটা কী টাইপের ইন্টেজার টাইপের তাহলে উপরে এখানে কী আছে ইন্টেজার টাইপের তাহলে এই ফাংশনকে সে কল করে দেবে এবং দ্বিতীয়বার আমি যখন সাম ফাংশনকে টেন টোয়েন্টি দ্বারা কল করছি এখানে কিন্তু আমি ফ্লোর টাইপটা উল্লেখ করিনি সো কম্পাইলার এখানে অটোমেটিক ধরে নেবে যে এখানে টেন পয়েন্ট জিরো জিরো মানে এখানে টোয়েন্টি পয়েন্ট জিরো জিরো মানে কম্পাইলার ধরে নেবে একটা ফ্লোর টাইপের ডেটা টাইপ তো তখনও কী করবে এই যে এখানে যে ফ্লোর টাইপের প্যারামিটার আছে তখন এই ফাংশনটাকে কল করে নেবে মানে কম্পাইলার এন্ডে কাজ করে কি তুমি যতগুলো প্যারামিটার দেবে সে প্যারামিটারের সাথে ম্যাচ করে যে যে ফাংশনটাকে আমি কল করেছি সে প্যারামিটারের সাথে ম্যাচ করে যে এখানে আমি কয়টা প্যারামিটার দিয়েছি আর আমাদের উপরে যে ফাংশনগুলোকে আমরা ডিফাইন করেছি সেখানে কয়টা প্যারামিটার আছে এই প্যারামিটারের সাথে ম্যাচ করে এই ফাংশন ওভারলোডিংয়ের প্রসেসটা ঘটে এবার চলো এই সবগুলো এক্সাম্পল আমরা আমাদের ভিএস কোডে একদম মানে এক্সাম্পল সহ দেখি তো আমি এখানে আগে থেকেই হচ্ছে জিনিসটাগুলো তৈরি করে রেখেছি যাতে আমি ভিডিও সেভ করতে পারি এবার ধরো আমি দুইটা ফাংশন এখানে ডিক্লেয়ার করবো একটা হচ্ছে ইনটিজার সাম তো দুইটা ফাংশনে যেহেতু আমার এখানে সেম নেম তো আমি দুইটা ফাংশন এখানে একবারে লিখবো এখানে একটা সো আমার দুইটা ফাংশন হচ্ছে ইন্টিজার এখন ধরো আমি ফাংশনটার নাম দিলাম অ্যাড এবং ধরো আমি এখানে উপরটায় প্যারামিটার দেবো দুইটা ইনটিজার এক্স এবং ইন্টিজার ওয়াই ওকে এই ফাংশনের সরি এই মেডা মিস্টেক এই এখানে তারপরে হচ্ছে ইনটিজার অ্যাড ধরো এখানে আমি তিনটা প্যারামিটার দেবো আমাদের প্রথম এক্সাম্পলের প্রুফটা আমরা এখন দেখব। ইন্টিজার ওয়াই এবং ইন্টিজার জেড ওকে এবার আমি ফাংশনের বডির ভিতরে ঢুকবো তাহলে এবার এখানে কী করবে আমি এই দুইটাকে বিয়োগ যোগ করে দেখব তাহলে আমি এখানে সি আউট করে দিচ্ছি সি আউট সাম অফ এক্স অ্যান্ড ওয়াই সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এখানে কিসের রেজাল্ট হবে আমাদের যে এক্স এবং ওয়াইয়ের যোগফল সেটার রেজাল্টটা হবে তারপরে এখানে একটা ইনলাইন ক্রিয়েট করবে ঠিক আছে তো এখান থেকে সেমিকোলনটা হবে না এবার আসি এখানে কী করবো ধরো এই তিনটাকে যোগ করে আমি অ্যাভারেজটা দেখাবো তাহলে এখানে আমি সি আউট করলাম যে অ্যাভারেজ এ ভি আর এ অ্যাভারেজ অফ থ্রি নাম্বারস থ্রি নাম্বারস ইকুয়াল টু অ্যাভারেজ কীভাবে বের করব যে তিনটা আছে সেই তিনটাকে আমি যোগ করবো যোগ করে আমি কী করব দুই ধারা ভাগ করে দেবো এক্স প্লাস ওয়াই প্লাস ডেড ভাগ সরি না তিন ধারা ভাগ করবো ঠিক আছে তাহলে এখন আমাকে কী করতে হবে মেইন ফাংশন থেকে এই দুইটা ফাংশনকে কল করে দিতে হবে তাহলে কীভাবে কল করবো প্রথমে আমি প্রথম যে আমাদের ফাংশনটা আছে অ্যাড ফাংশনটা এখানে কয়টা প্যারামিটার আমি দিয়েছি তিনটা তাহলে এখানে আমাকে তিনটা দুইটা সরি দুইটা প্যারামিটার আমি দিয়েছি তাহলে আমাকে এখানে দুইটা প্যারামিটার পাস করতে হবে এরপরে দ্বিতীয় অ্যাড ফাংশনের ভিতরে আমি কয়টা প্যারামিটার দিয়েছি তিনটা প্যারামিটার আমার এখান থেকে তিনটা প্যারামিটার পাঠানো লাগবে তাহলে আমি এখানে দিলাম টেন কমা টোয়েন্টি কমা থার্টি এবং জিরো তো এই হয়ে গেল আমাদের একটা ফাংশন ওভারলোডিং এবার যদি আমি কোর্ডটাকে রান করি তাহলে আমরা দেখবো সাম অফ এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে থার্টি এবং এভারেজ অফ থ্রি নাম্বার ইকুয়াল টু ফর্টি ঠিক আছে তাহলে দশ বিশ তিরিশ 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 ষাট ওয়েট এখানে কত টেন টোয়েন্টি টেন এন্ড টোয়েন্টি হচ্ছে থার্টি 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 সিক্সটি সিক্সটিকে থ্রি দ্বারা ভাগ করলে এখানে তো এভারেজ অফ থ্রি নাম্বারস এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এই তিনটার যোগফল তাহলে দশ আর বিশ তিরিশ তিরিশ আর যোগ করলে সাইট সাইটকে তিন দ্বারা ভাগ করলে এখানে টোয়েন্টি আসার কথা বাট এখানে টেন আসতেছে কেন এখানে ফর্টি আসতেছে কেন আই ডোন্ট নো এক্স প্লাস ওয়াই হ্যাঁ ঠিক আছে প্রথমটা কি ঠিক আছে আমাদের প্রথমটা সাম অফ এক্স অ্যান্ড ওয়াই আমরা এক্স অ্যান্ড ওয়াই কী ভ্যাল্যু দিয়েছিলাম টেন অ্যান্ড টোয়েন্টি তো টেন অ্যান্ড টোয়েন্টি ই থার্টি তারপরে অ্যাভারেজ অফ থা থ্রি নাম্বার তাহলে এখানে টেন টোয়েন্টি থার্টি 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 যোগ করলে হচ্ছে সিক্সটি আর সিক্সটিকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি এখানে টোয়েন্টি আসার কথা বাট এখানে ফর্টি কেন আসতেছে জাস্ট ওয়েট আচ্ছা এখানে যে প্রবলেমটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই যে এক্স প্লাস ওয়াই প্লাস যে এই তিনটা যোগ ফলের মধ্যে আমাকে ব্র্যাকেট দিতে হবে তাহলে আমার আউটপুটটা রাইটভাবে দেখাবে যেমন আমি আবার কোডটাকে রান করি দেখো এখানে সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল থার্টি এবং এভারেজ অফ থ্রি নাম্বার্স ইকুয়াল টু টোয়েন্টি তো এই ছিল আমাদের ফার্স্ট এক্সাম্পল এবার আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি সেটা হচ্ছে আমাদের এখানে তিনটা টাইপে আমাদের কি থাকবে ফ্লোট থাকবে তাহলে আমি সবগুলোকে এখানে ফ্লোট টাইপ করে দিই ইনটিজার ইনটিজার ফ্লোট আচ্ছা যেহেতু আমাদের ওইটা ছিল আমরা দুইটা দিয়ে দেখিয়েছিলাম সো এটাকে আমরা কেটে দিই একটা আমাদের থাকবে না আর এখানে আমাদের জেটটা থাকবে না আর এখান থেকে আমাদের এটা থাকবে না টেন অ্যান্ড টোয়েন্টি থাকবে দুইটা প্যারামিটারস আমি দুইটা প্যারামিটার পাস করেছি আর এখানে যেহেতু ফ্লোর টাইপে দিয়েছিল টেন পয়েন্ট জিরো জিরো এবং টোয়েন্টি পয়েন্ট জিরো জিরো তো এবার আমি কোডটাকে রান করি অ্যাড এটা কি বলেছে মোর দ্যান ওয়ান ইনস্ট্যান্স অফ ওভারলোডিং ফাংশন এক ম্যাচেজ দ্য আর লিস্ট ফাংশন অ্যাড ইন্টিজার ডিজার লাইন নাম্বার ফোর ফাংশন এট ফ্লোর ফ্লোর ওকে ইন্টেজার টাইপের ফ্লোর টাইপের আচ্ছা এখানে আমরা কী পাস করতেছি টেন পয়েন্ট জিরো জিরো টেন এফ টোয়েন্টি আর এখানে হচ্ছে টোয়েন্টি ওকে ফাইন এখন আমাদের ফাংশনটা কল করব আমরা এবার কাজ করবে ওকে তাহলে এখন স্যাম অফ এক্স অ্যান্ড ওয়াই থার্টি তাহলে টেন টোয়েন্টি আর হচ্ছে সাম অফ এক্স অ্যান্ড ওয়াই থার্টি এখন তোমার আমাকে একটা কথা বলতে পারো যে ভাই আপনি তো হচ্ছে ফ্লোর টাইপের ভ্যালু পাস করলেন কিন্তু আপনি যখন কোডটাকে রান করলেন তখন কিন্তু দেখেন আপনার এখানে ফ্লোর টাইপটা আসেনি এর কারণটা কি এই যে সাম অফ এক্স অ্যান্ড ওয়াই প্রথমটা তো আমাদের ইনটিজার টাইপ কিন্তু পরেরটা তো আমাদের ফ্লোর টাইপের আসার কথা ছিল মানে এখানে দশমিক আসার কথা ছিল বাট এটা কেন আসেনি কারণ হচ্ছে আমি এখানে ভ্যালু রিসিভ করতেছি ফ্লোট টাইপের ভালো কথা নো প্রবলেম কিন্তু আমার এই যে ফাংশনটা এই ফাংশনটা কী টাইপ রিটার্ন করতেছে ইন্টিজার টাইপ তো এইখানে যদি আমি ফ্লোট লিখে দিই তাহলেই আমরা রেজাল্টটা ফ্লোর টাইপের পাবো ইনশাল্লাহ দেখি কোডটাকে রান করি এবার আমরা ফ্লোট টাইপের পাওয়ার আশা আছে তো সাম অফ এক্স অ্যান্ড ওয়াই থার্টি এখনও থার্টি আসতেছে তো আমরা যদি এখানে দশমিক ভ্যালু পাস করে দিই টেন পয়েন্ট জিরো জিরো আর হচ্ছে এখানে টোয়েন্টি পয়েন্ট জিরো জিরো তাহলে আমাদের এখানে একটা ইরো শো করবে মোর দেন ওয়ান ফাংশনস অফ ওভারলোডের ফাংশন ঠিক আছে এখন তাহলে এইটাকে আমরা হচ্ছে ইনটিজারই রাখি নো প্রবলেম আমাদের ইনটিজারে রিটার্ন করুক ইনটিজারে রিটার্ন করুক তো এই ছিল আমাদের হচ্ছে ফাংশন ওভারলোডিংয়ের ভিডিও তো এখানে আমাদের রেজাল্টটা আসবে সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইকোয়াল থার্টি সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইকোয়াল টু থার্টি তো ফাংশন ওভারলোডিংয়ের এই ছিল আমাদের ভিডিওটা এখন তোমাদের এই ভিডিও থেকে একটা কুইজ টাইপের জিনিস থাকবে সেই কুইজটা হচ্ছে এই যে কোডটা এই কোডের আউটপুটটা কি হবে সেটা আমাকে তোমাকে বলতে হবে ফার্স্ট অফ অল কী করবে এই পুরো কোডটা তোমাকে কম্পাইল উঠিয়ে রান করতে হবে রান করার পরে এই কোডের আউটপুটটা কি আসবে সেটা আমাকে বলতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে কোডটা এই কোডটা কি ঠিক আছে কি না মানে ফাংশন ওভারলোডিংয়ের সবগুলো যে কনসেপ্ট সেই কনসেপ্টগুলো এটার মধ্যে আছে কি না মানে সবগুলো যে রুলস সেই রুলসগুলো এটার মধ্যে আছে কি না এই একটা জিনিস এই ভিডিও থেকে তোমাদেরকে বলতে হবে ঠিক আছে আর এর পরবর্তী ভিডিও থেকে আমরা ফাংশন ওভারলোডিংয়ের দুইটা প্রবলেম সলভ করব এক এবং দুই অলরেডি এক নম্বর যে প্রবলেমের ভিডিওটা সেটা উপরে চলে আসছে দেখে নিও আল্লাহ হাফেজ